আমরা যারা সৌদি আরব প্রবাসী তারা কিন্তু অনেক কিছুই জানি না। সৌদি আরবের বেশ কিছু আইন কানুন রয়েছে, সে আইন কানুন সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় ফেঁসে যাই। তেমনি কিন্তু অনেক প্রবাসী ভাই রয়েছে যারা অবৈধ প্রবাসীদেরকে হেল্প করে, যেমন ধরেন অবৈধ প্রবাসীদেরকে সাহায্য করে পরিবহন ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে বা স্থান দেওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সময় সাহায্য করে থাকে। কিন্তু এই অবৈধ প্রবাসীদেরকে যারা পরিবহন করে, পরিচালনা করে, স্থান দেয়, এরকম প্রবাসী ভাইয়েরা কিন্তু অনেক সময় ফেঁসে যায়। আমরা কিন্তু প্রতি সপ্তাহে একটা ব্রিফিংয়ে আমরা দেখতে পাই যে যে সকল প্রবাসী ভাইয়েরা অবৈধ রয়েছে তাদেরকে যে সকল প্রবাসী ভাইয়েরা সাহায্য করে তারাও কিন্তু অনেক সময় ফেঁসে যাচ্ছে এবং তারাও কিন্তু আটক হচ্ছে সৌদি সিকিউরিটির কাছে। তো হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। চলে আসলাম আপনাদের সঙ্গে আমি মোহাম্মদ তৌফিক আলী, আমার নতুন আরও একটি ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগতম। ভিউয়ার, অবৈধ প্রবাসীদেরকে যদি আমরা হেল্প করি সেক্ষেত্রে কিন্তু আমরাও বিপদে পড়তে পারি, কিন্তু আমরা কোন হেল্পটা করতে পারবো? আমরা যে সকল অবৈধ প্রবাসী ভাই রয়েছে বর্তমানে বৈধ হওয়ার চেষ্টা করতেছে তাদেরকে কিন্তু আমরা বৈধ করানোর চেষ্টা করতে পারি, কিন্তু তাদেরকে যদি আমরা পরিবহন করি, তাদেরকে যদি আমরা পরিচালনা করি বা তাদেরকে যদি আমাদের বাসায় স্থান দিই, সেক্ষেত্রে যদি সৌদি পুলিশ আপনার সাথে সাথে যদি তাকে আটক করে, অর্থাৎ আপনার সঙ্গে থেকে যদি তাকে আটক করে, তাহলে কিন্তু আপনাকেও আটক করবে। গত দুই দিন আগে একটি নিউজ প্রকাশিত হয় টুইটার ভেরিফাইড পেজ থেকে, security.gov এই পেজ থেকে একটি নিউজ প্রকাশিত হয় যে একজন উগান্ডার বাসিন্দা একজন মহিলাকে বর্ডার পাস করার জন্য যে বর্ডার সিকিউরিটি কর্মী রয়েছে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করে, এবং যে মহিলাটিকে বর্ডার পাস করার জন্য চেষ্টা করে সেই মহিলাটি হচ্ছে অবৈধ, অর্থাৎ সেই মহিলাটির ইকাবার উপরে হরুপ ছিল, যার কারণে স্ক্রিনে খেয়াল করে দেখুন সেই দুইজনকেই কিন্তু আটক করা হয়েছে এবং সেই দুইজনকেই কিন্তু এখন বর্তমানে জেল হাজতে আটক করে রাখা হয়েছে। তো এজন্যই প্রতিটি প্রবাসী ভাইদেরকে বলবো, যারা অবৈধ প্রবাসী ভাইরা রয়েছে তারা অতি তাড়াতাড়ি আপনারা বৈধ হওয়ার চেষ্টা করুন, এবং যারা বৈধ প্রবাসী ভাই রয়েছে তারা কখনোই অবৈধ প্রবাসী ভাইদেরকে পরিবহন, পরিচালনা বা স্থান দেওয়ার ক্ষেত্রে সাবধানে থাকবেন। কারণ সেই প্রবাসী ভাইটি যে অবৈধ রয়েছে, আপনার সঙ্গে যদি সেই অবৈধ প্রবাসী ভাইকে আটক করা হয় তাহলে সেই অবৈধ প্রবাসী ভাইকে আটক করার সঙ্গে সঙ্গে আপনিও কিন্তু আটক হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আমার এই তথ্যটিকে কেউ নেগেটিভভাবে নেবেন না যে ভাই তাহলে কি আমরা অবৈধ প্রবাসী ভাইদেরকে কি সাহায্য করব না। হ্যাঁ, তাদেরকে করবেন, আমিও অবৈধ প্রবাসী ভাইদেরকে সাহায্য করি, কিন্তু সাবধানতা অবলম্বন রেখে সাহায্য করার চেষ্টা করবেন। তো ভিউয়ার, এই ছিল আজকের তথ্য, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।